যাতে সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়, নিরপেক্ষ হয়, সেই জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার তিনি সংযোজন করেছিলেন। আজকের এই সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে গায়ের জোরে সরকারে আছে। বর্তমানে তারা আগামী আরো একটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। আজকের সেই নাটকের মঞ্চায়ন, প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে, আলোচনা শুরু করেছে। এগুলো আমরা তামাশা, গত তিনটি নির্বাচনে আমরা দেখেছি। এই নির্বাচন কমিশন হওয়ার আবার স্টাম্প, এই শেখ হাসিনার সরকার যতদিন আছে কোনো নির্বাচন কমিশন এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। এইগুলো একটু তামাশা নাটক। যেখানে মূল সংকট তারা হচ্ছে বর্তমান এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তখন নির্বাচন কমিশন প্রয়োজন হবে, তখন একটি পরিবেশ সৃষ্টি হবে। তার আগে এইসব নাটক করে কোনো লাভ হবে না। অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র আমাদের দল বারবার প্রতিষ্ঠা করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আমাদের জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই। আজকে শুধু আমরা তা বলি না, আজকে সারা বিশ্ব এই যে বাংলাদেশে গণতন্ত্র নাই সেটার আজকে স্বীকৃতি দিয়ে দিয়েছে সারা বিশ্ব। আজকে আমরা যদি সেটা স্মরণ করি যে সেই শহীদদের যে আকাঙ্ক্ষা, আজকে 50 বছর পরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম, আর আজকে আমরা কোন বাংলাদেশে অবস্থান করছি। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল, মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। কেননা পাকিস্তান আমাদের গণতন্ত্রের অধিকারকে অস্বীকার করেছিল, সেই জন্যই সেই দিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল অসহায়, মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই গণতন্ত্র আজকে 50 বছর পরে বাংলাদেশে অনুপস্থিত। আমরা গত 12 বছর যাবার বলে আসছি যে আমাদের সেই মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা, আজকে গণতন্ত্র বাংলাদেশে হারিয়ে যাচ্ছে, গলার টিপে হত্যা করা হচ্ছে। একটি দল যেই দল স্বাধীনতার পরেও গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেই দল ক্ষমতায় এসে আজকে গণতন্ত্রকে একইভাবে গলা টিপে হত্যা করছে, হত্যা করেছে। আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই। আজকে শুধু আমরা তা বলি না, আজকে সারা বিশ্ব এই যে বাংলাদেশে গণতন্ত্র নাই সেটার আজকে স্বীকৃতি দিয়ে দিয়েছে সারা বিশ্ব। আপনারা দেখছেন কিছুদিন আগে আমেরিকায় একটি গণতান্ত্রিক সামিট হয়েছে, সেই সামিটে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। কেন পায়নি? তাদের মতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়, এটা অগণতান্ত্রিক দেশ। বাংলাদেশ একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী দেশ। অতএব গণতান্ত্রিক যে সম্মেলন, সেই সম্মেলনে এই দেশকে আমন্ত্রণ জানানো যায় না। আমরা এতদিন যা বলেছিলাম আজকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের যে এই বিজয়, আমরা যখন এই 50 বছর পূর্তি করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করছি, তখন বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঘৃণিত একটি ফ্যাসিস্ট দেশ হিসেবে পরিচিত। যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না। আমরা এই কথাও গত 12 বছর বলে আসছি, যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যেহেতু 72 থেকে 75 এই আওয়ামী লীগের রেকর্ড রয়েছে, তারা সেই সময়ে রক্ষী বাহিনী করে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুন
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেভাবে চালিয়েছে, যেভাবে বিরোধী দলের কণ্ঠকে রুদ্ধ করার জন্য অমানবিকভাবে তারা আচরণ করেছে, এটা যদি হিসাব করা হয় তাহলে এই দেশকে কেউ মানবিক বলবে না, এই দেশকে যারা শাসন করছে তাদেরকে দানবীয় বলবে। আজকে তারা অন্যান্য অজুহাতের মধ্যে একটা অজুহাত দেখায় যে তাদের সময় নাকি উন্নয়ন হয়েছে। যদি আপনারা জিডিপির হিসাব দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে 2006 যখন ক্ষমতা ছেড়ে আসে তখন এই দেশের 7.2% জিডিপি ছিল, যেটা আর বাংলাদেশের কোনো সরকারই আওয়ামী লীগ 12 বছরে 7 অতিক্রম করতে পারে নাই, অনেক কমে গেছে। তারপরেও বড়াই করে নাকি উন্নতি, ওই কয়েকটা ফ্লাইওভার, এটার নাম উন্নতি নয়, দেশের মানুষের উন্নতি তারা করতে পারে নাই। আগে যে দারিদ্র সংখ্যা ছিল আজকে সেই দারিদ্র সংখ্যা ডাবল, আগের থেকে দ্বিগুণ দরিদ্র মানুষ হয়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, আর গুটি কয়েক আওয়ামী লীগের সেই লুটেরার হাতে আজকে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। যে দেশটা এদেশের জনগণের, এই জনগণের দেশকে আওয়ামী লীগ জোর করে দখল করে আজকে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন লুট আজকে করে বাংলাদেশকে আজকে ধ্বংসের একটা কিনারায় নিয়ে গেছে। তাই আজকের এই বিজয় দিবসে আমরা যারা বিএনপি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, যিনি বাকশাল থেকে এই দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দলের চেয়ারপারসন, তিনি 9 বছর এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে আকর্ষণীয়ভাবে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।